দীর্ঘদিন আড়ালে থেকে মাসখানেক আগে বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত দিলেও ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না চিত্রনায়িকা অপু বিশ্বাসের। কারণ শাকিব খানের সঙ্গে ঝুলে থাকা ছবিগুলোর কাজ শেষ করার মধ্য দিয়ে ফিরতে হতো তাকে। বিভিন্ন সূত্রে জানা যায় আগামী দু বছরের মধ্যে শাকিব খানের কোনো শিডিউল খালি নেই। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের চারটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সে হিসেবে তাতে শিডিউল না থাকায় বাংলাদেশি ছবিগুলোর কাজও শুরু করতে দেরি হবে। সেক্ষেত্রে যদি সময় মেলাতে পারেন তাহলে বাংলাদেশের ঝুলন্ত ছবিগুলোর কাজ করবেন তিনি। অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে পঙ্কু জামায় ও রাজনীতি নামের দুটি ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলোর বেশিরভাগ অংশের কাজ শেষ হয়ে গেছে। অল্প কিছু কাজ শেষ হলেই সেন্সরের জন্য প্রস্তুত করতে পারবেন বলে ছবি দুটির পরিচালক জানিয়েছেন। কিন্তু মাঝপথে অপু বিশ্বাসের গায়েব হয়ে যাওয়ার কারণে ছবিগুলোর কাজ শেষ করতে পারেননি পরিচালকরা। এর মধ্যে নতুন করে শাকিব খানের শিডিউল নিয়ে কাজ করতে হলে অনেক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে দর্শকদের ধারণায় আসছে পরিবর্তন, যার শিকার হয়েছিল শাকিব খানের লাস্ট রিলিজ মুভি ধূমকেতু। শাকিব খানের নতুন ধারার মুভিগুলো নিয়ে দর্শকদের মাঝে বেশি উন্মাদনা দেখা দিয়েছে। তাই পঙ্কু জামাই ও রাজনীতি, এই দুই ছবি নিয়ে আসছে সংশয়। যদিও অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেছেন ফিরতি যাত্রায় তিনি নতুন কোনো নায়কের সঙ্গে কাজ করবেন, কিন্তু যাত্রা শুরু করতে তার আরও সময় লাগতে পারে বলে সূত্র জানিয়েছে। অসংখ্য সুপারহিট সিনেমা দেওয়া এই চিত্রনায়িকা কি পারবে তার পুরনো স্থান ফিরে পেতে, নাকি তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে এভাবেই, এ নিয়ে তার ভক্তদের মাঝে চলছে সংশয়। আমরা তো এটাই চাই অপু বিশ্বাস শীঘ্রই ফিরে আসুক অভিনয় জগতে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর হ্যাঁ, ডালিউডের এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।